বিস্মিল্লে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ রাকতু জি ভাই আবু সাঈদ আপনি দোয়া কাতার থেকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে হেপজু পরে আপনার মেয়ে সতেরো বছর হয়ে গেছে বিবাহের বয়স হয়ে গেছে অনেকে বলছে যে লেখাপড়া বাদ দিয়ে এখন বিয়ে দিতে হবে এখন লেখাপড়া চালিয়ে গেলে কি আপনার গুণা হবে কিনা বা লেখাপড়া করানো যাবে কি এটা জানতে চেয়েছেন আসলে নিয়ম হচ্ছে উপযুক্ত বয়স হলে তাদেরকে ভালো জায়গায় পাত্রস্থ করাটাই সুন্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আংকি আয়ামা মিনকুম সুরা নূর আয়াত ৩২ যে তোমাদের মধ্যে যে সকল মেয়েদের বিবাহ হয়নি যাদের স্বামী নেই তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও তো বিবাহ দিয়ে দেয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা হুকুম হুকুমটা কখনো ফরজ হয় কখনো সুন্নত হয় কখনো মোবা হয় জায়েজ হয় যদি অবস্থা বেগতিক হয় ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফরজ হিসেবে গণ্য হবে আর অবস্থা স্বাভাবিক থাকলে সুন্নাত আর এমনি জায়েজ স্বাভাবিক পর্যায়ে জায়েজ রসুলাম বলেন বোখারি মুসলিমের হাদিস মিসকাতুল মাসাবির তিন হাজার পঁচাশি নম্বর হাদিস মা নেসা আমি আমার পরবর্তীতে পুরুষের জন্য মহিলাদের চাইতে বড় ফেতনা কিছু রেখে যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত ফেতনার দিকে না যাবে ততদিন আপনি পড়া লেখা চালিয়ে যেতে পারেন যখনই ফেতনার আশঙ্কা করবেন তখনই আপনাকে বিবাহের মাধ্যমে হোক বা ফেতনা দমন করতে হবে বিবাহ দিতে হবে তো যাই হোক যতদিন আপনি সামনে রাখতে পারবেন ততদিন আপনার সুযোগ আছে দেরি করা বা পড়ালেখা করানো যতদিন সামনে যতক্ষণ বা যখন আপনি সামনে রাখতে পারবেন না ফেতনার আশঙ্কা হবে তখনই আপনাকে লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে বিবাহের মাধ্যমে পত্রস্ত করে দিতে হবে সালাম আলাইকুম আহমতুল্লাহ